ভারতীয় রেলের আইআরসিটিসি বিভাগে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে এখানে আরও কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে বা কী কী পোস্টিংয়ে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবেন, বয়স এখানে কী থাকতে হবে, পারমানেন্ট বেতন কত টাকা করে দেওয়া হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। এবং নতুন চ্যানেল লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করে নেবেন, পরিবর্তে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল টিপস, ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আপনার সেই চ্যানেলে পাবেন। তো চলো আমাদের বেশি কথা না বলি, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে, আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিডিও শুরুর পূর্বে আমরা আলোচনা করেছি ভারতীয় রেলের আইআরসিটিসি বিভাগে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। নোটিশ নাম্বার এখানে দাঁড়িয়েছে, যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে রয়েছে 29 ডিসেম্বর 2022। নোটিশ প্রকাশিত হয়েছে, কী কী পোস্ট এখানে নিয়োগ করানো হচ্ছে আমরা এখান থেকে একবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করানো হচ্ছে। মোডো অ্যাপ্লিকেশন কীভাবে আবেদন করবেন সেটা এখানে রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অর্থাৎ আবেদন করার লিঙ্ক, আবেদন করার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনি আবেদনের পেজে পৌঁছে দিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কী বলেছে, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য হয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, সাথে 50% নম্বর আপনাদের থাকতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে আইটিআই সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ 25টি রয়েছে, এজ লিমিট এখানে বলেছে 15 থেকে 25 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ 15 বছর এখানে সম্পন্ন হতে হবে, 15 থেকে 24 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। বয়সটা আপনাদের হিসাব করতে হবে 1/4/2022 অনুযায়ী। বয়সের ছাড়গুলো এখানে রয়েছে ক্যাটাগরিজ, প্লেস অফ পোস্টিংটা এখানে রয়েছে পোস্টিং উইল বি ইন কলকাতা অনলি, তো এখানে কলকাতাতেই শুধুমাত্র পোস্টিং রয়েছে এবং কলকাতার বিভিন্ন জায়গাতে হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কলকাতার যে কোনো জায়গাতে পোস্টিং আপনাদের হতে পারে, এখানে দাঁড়িয়েছে এনিহোয়ার ইন কলকাতা, কলকাতার যে কোনো জায়গাতে পোস্টিং হতে পারে। ইম্পর্টেন্ট ডেটস এখানে রয়েছে, আবেদন শুরু হচ্ছে 29 ডিসেম্বর 2022 থেকে এবং আবেদন চলবে 12 জানুয়ারি 2023 পর্যন্ত। আপনারা এখানে অনলাইন আবেদন করতে পারবেন। প্রথমে আপনাদের এখানে ট্রেনিং করানো হবে, ট্রেনিং পরে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেডটা এখানে দাঁড়াচ্ছে, 1 বছর জন্য আপনাদের এখানে ট্রেনিং হবে। স্টাইপেডগুলো এখানে দাঁড়াচ্ছে, এখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী দাঁড়াচ্ছে কোন স্ট্যান্ডার্ডে কত আপনারা স্টাইপেড পাবেন সেটা এখানে দাঁড়াচ্ছে। যেরকম স্কুল পাস আউট, ক্লাস 10 পাস হয়ে থাকলে এখানে 6000 টাকা পার মান্থ রয়েছে, 5 থেকে 9 এর মধ্যে রয়েছে 5000 টাকা পার মান্থ এখানে স্টাইপেড পাবেন, উচ্চমাধ্যমিক পাশে হয়ে থাকলে 7000 টাকা পার মান্থ এখানে রয়েছে, আর অন্যান্য যে সার্টিফিকেট হোল্ডার রয়েছে সেগুলো এখানে দাঁড়াচ্ছে ন্যাশনাল আর স্টেট সার্টিফিকেট হোল্ডারের জন্য 7000 টাকা পার মান্থ এখানে স্টাইপেড রয়েছে। তো আপনাদের স্টাইপেড কিন্তু এখানে শুরু হচ্ছে 5000 টাকা থেকে। কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে সেগুলো লিস্ট এখানে দাঁড়িয়েছে, এখান থেকে একবার দেখে নেবেন কী কী সার্টিফিকেটগুলো এখানে আপলোড করতে বলা হচ্ছে। এখানে নোটিশে বড় করে লেখা রয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিস ইন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও বলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে, তাদের মধ্যে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।